আজকাল আমরা বিরক্ত, রাগান্বিত ও নেগেটিভ চিন্তায় জর্জরিত। এর কারণ হলো আমরা এই খারাপ দিকগুলো নিজের ভেতরে আসতে দিচ্ছি, মন থেকে গ্রহণ করছি। আমরা তর্ক করছি, অকারণে জেতার চেষ্টা করছি এবং নিজের ভিতরকার সুখ হারিয়ে ফেলছি। সবসময় ভাবছি আমাদের আশেপাশের লোকগুলো কত নির্মম, কত নির্দয়, অথচ এর মাধ্যমে আমাদের অন্তরের সুখ ও শান্তিকেই শেষ করে দিচ্ছি, মনকে বানিয়ে নিচ্ছি দুর্গন্ধময় কূপ। আমাদের বুঝতে হবে আমরা আমাদের চারপাশকে নিয়ন্ত্রণ করতে পারি না, প্রকৃতির কোনো কিছুকেই থামাতে পারি না। যা পারি তা হলো এর বিপরীতে আমাদের মনের রিয়াকশন অর্থাৎ প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে, যে কোনো পরিস্থিতিতেই মনকে শান্ত রাখতে, যেন বিক্ষিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে, যা আমাদের আদর্শের সাথে সাংঘর্ষিক, সুখ ও শান্তির জন্য বাধার কারণ, তা করা থেকে মনকে রোধ করা, নিজেকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা। কারণ বুঝতে হবে যে এটা কোনো সমস্যার সমাধান নয়, বরং বিভিন্ন চিন্তার স্রোতই আমাদের সকল সমস্যার কারণ। এই চিন্তার স্রোতকে নিয়ন্ত্রণ করে নিজেকে সুনির্দিষ্ট এক লক্ষ্যে নিয়োজিত করতে হবে, যা আমাদের সুখ দেয়, শান্তি দেয়, তাতেই সফলতা নিশ্চিত। যে কোনো চিন্তাই যা আমাদের মনের পরিবেশকে বিষাক্ত করে তার সাথে সাথেই ঝেড়ে ফেলা উচিত। খারাপ ও দুশ্চিন্তার জন্য মনের দরজা বন্ধ করে দিতে হবে, খোলা থাকবে শুধু আনন্দময় সুখকর মুহূর্তগুলোর জন্য। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সবার মঙ্গল হোক।